আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর অশিষ্ট রহমতে আপনারা খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা মাত্র দুই গোজ কাপড়ে ঘটি হাতা সহ সুন্দর একটি আম্ব্রেলা ফ্রক বা গোল জামা কাটিং করবেন কাটিং এবং সেলাই করবেন একদমই সহজ নিয়মে আর এটা যারা সেলাই কাজে একবারে নতুন আমার বিশ্বাস তারাও একবার দেখলে এই সুন্দর ড্রেসটি কাটিং করতে পারবেন কম কাপড় একদমই কম কাপড় আমি এখানে নিয়েছি এখানে মাত্র দুই গজ পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে আমি হচ্ছে এই কাপড়টাকে এভাবে করে খুলে সম্পূর্ণটা খুলে দেখাচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এরপর আমি উপর থেকে আমি প্রথমে দুই পাটে এটাকে এভাবে করে ভাজ করে নিয়েছি নেওয়ার পর এটাকে আবার আরেকটা ভাজ দিয়ে চার পাট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে চার পার্ট করে তারপর হচ্ছে আমি এখন উপরে যে অংশটা সেই কাপড়টা কাটিং করব তো তার আগে আমি এখানে একটু সমান করে কেটে নিয়েছি এখন হচ্ছে উপরের পাটটা নিয়ে নিয়েছি তো উপরের পাট আপনারা যদি বেবিদের জন্য কাটেন সেক্ষেত্রে আপনাদের বেবিদের লং মাপ অনুসারে মানে উপরের পাটটা যে যতটুকু মাপ নেবেন কোমর থেকে নাবির অংশ পর্যন্ত ততটুকু মাপ নিয়ে নেবেন তো আমি এখানে চোদ্দো ইঞ্চি নিলাম আর হচ্ছে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি টোটাল হচ্ছে পনেরো ইঞ্চি নিয়েছি লম্বাটা এরপর আমি এখান থেকে হচ্ছে গলার মাপটা নিয়ে নিচ্ছি গলার পোর্ট আমি আড়াই ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং আমি এখানে কাঁধ নিচ্ছি হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ তাহলে টোটাল আমি হচ্ছে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়েছি এখন আমি এখানে আর্মল লেন্থ নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নেওয়ার পর তারপর এইখান থেকে একটুখানি এক ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে এখানে আর্মলে শেপটা করে নিচ্ছি এটা খুবই সহজ একটি পদ্ধতি তো এখন আমি বডির মাপটা নিচ্ছি যা বডির মাপ হবে সেটাকে চার ভাগে ভাগ করে এখানে মাপ দিতে হবে তো আমি সাড়ে সাত ইঞ্চি নিলাম কারণ বডির মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি চার ভাগ করলে সাড়ে সাত এবং কোমরে আমি দিচ্ছি হচ্ছে এখান থেকে হাফ ইঞ্চ এক ইঞ্চি পরিমাণ কম নিচ্ছি কোমরে তাহলে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি নেওয়ার পর এভাবে করে আমি মার্ক দিলাম আর এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য নিচে একটু রাউন্ড করে দিয়েছি উপর দিকে যাতে করে কোনা বের হয়ে না থাকে অনেক ড্রেসের কিন্তু কোনা বের হয়ে যায় এরকম তো এটা দিলে আর হবে না এরপর গলার লেন্থ নিচ্ছি হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং এই পাশেও আড়াই ইঞ্চি পরিমাণ গলা চড়াটা নিচ্ছি নেওয়ার পর এভাবে মার্ক করে দিলাম আপনারা কিন্তু আপনাদের বেবিদের অনুসারে তৈরি করবেন মাপ অনুসারে আর বেবিদের বয়স অথবা আপনার বডির মাপটা বলে আমি বলে দিব কোথায় কত নিতে হবে সেই জন্য আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন তো এরপর হচ্ছে এভাবে করে আমি দাগ অনুসারে এখন কাপড়টা কেটে নিয়েছি আর আমি কিন্তু এখানে সমান গলা দিব এই জন্য একই রকম গলায় কেটেছি আপনারা চাইলে পেছনে ছোট গলাও দিতে পারেন তো এখানে একটু হাফ ইঞ্চি কেটে নিয়েছি বাঁকা করে কাদের এখানে এবং গলাটাও আমি কেটে নিলাম তো এটা হচ্ছে আট থেকে দশ বছরের বেবির মাপ অনুসারে আমি কাটিং করব এরপর নিচের অংশটা নিচ্ছি তো নিচে হলো আমি কাপড়টা কেটে সমান করে নিয়েছি এখন আমি এইভাবে ধরে কাপড়টাকে দুই ভাজে ভাজ করে নিচ্ছি ভাজ করে তারপর হচ্ছে আমি নিচের অংশটা এখন কাটিং করে দেখাবো তো ভাজটা এভাবে করতে হবে আম্ব্রেলা শেপ দেখতে পাচ্ছেন আমি কিভাবে ধরেছি দুই হাতে এভাবে ধরে নিয়ে তারপর হচ্ছে এভাবে করে ভাজ করে নিতে হবে যেহেতু এটা আম্ব্রেলা শেপ কাটিং করব সেই জন্য হচ্ছে এভাবে করে ভাজ করে নিচ্ছি নেওয়ার পর তারপর হচ্ছে এখন আমি উপরের কোমরের অংশটা একদম ইজিলি কোনো ধরনের মাপ যোগ ছাড়া আমি এভাবেই কেটে নিই তো আপনারা এইভাবে কেটে নেবেন উপরের অংশটা এভাবে বসিয়ে নেবেন কাপড়টার উপরে যেহেতু উপরের কাপড়টাও চার বাজ এটাও চার বাজ করে নিয়েছি এভাবে বসিয়ে তারপরে এই মাপ অনুসারে হচ্ছে আপনারা এভাবে করে মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পর এখন কাটার সময় এখানে যে আপনি মার্ক করেছেন সেটা থেকে একটু উপরে কাটবেন আর দুই পাশে মাপটা সমান আছে কিনা সেটা খেয়াল রাখবেন সমান না থাকলে একটু সমান করে নেবেন তো আমি এই যে এখানে হচ্ছে দাঁত থেকে হাফ ইঞ্চি উপরে কাটিং করে নিয়েছি আর পরবর্তীতে যদি হচ্ছে আপনাদের এটা সমস্যা হয় মিলাতে মানে বেশি হয়ে যায় তখন আপনারা একটু কেটে কম হয়ে গেলে একটু কেটে নেবেন তো এখন আমি লম্বাটা নিচ্ছি দেখতে পাচ্ছেন তো টোটাল লম্বাটা উপরে যেহেতু আমার সেলাই করার পর পনেরো ইঞ্চি থাকবে উপর পাটে আর নিচে হচ্ছে এখানে চব্বিশ ইঞ্চি নিয়েছি সেলাই করলে এক ইঞ্চি পরিমাণ কমবে তো এই এখানে যতটুকু আছে আমি লেন্থ ততটুকুই নিয়ে নিয়েছি তো একইভাবে আমি চব্বিশ ইঞ্চি করে মাপটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি কোথাও কম বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না কোথাও বেশি কোথাও কম হয়ে ঝুলে থাকবে তো এখন হচ্ছে আমি এখানে যে দাগটা দিয়েছি সেই অনুসারে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো কাপড়টা কাটিং হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এইখানে যে এক্সট্রা কাপড় আছে নিচের দিকটা সেটা দিয়ে আমি গটি হাতাটা কাটিং করব এই জন্য আমি কাপড়টাকে এভাবে ভাজ করে নিয়েছি ভাঁজ করে নেওয়ার পর তার হচ্ছে এটাকে আমি আরেকটা ভাজ দিয়ে নিব ওইভাবে ঠিক এরকম করে একটা ভাজ দিয়ে মাঝখানে যে কাপড়গুলো আছে সেটা হচ্ছে এখানে কুচি হবে তো লেন্থ এখানে যা আছে আমি তাই নিয়ে নিব দেখতে পাচ্ছেন এখানে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ আছে এবং এখানে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ আছে আর এটা হচ্ছে আমি মানে হচ্ছে হা আরমল যা আছে তার থেকে তিন থেকে চার ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি চোড়াটা তো এই অনুসারে কাপড়টা কাটিং করে নিয়েছি নাওয়ার পর এখন হচ্ছে এখানে যেহেতু একটু জোড়া লাগবে কাপড়টাতে তো এই জোরার কাপড়টা আমি এখানে এক্সট্রা যে কাপড়টা ছিল সেটা থেকে কেটে নিচ্ছি যে আমি এইভাবে করে দুই সাইড থেকে ছেটে কাপড়টা সমান করে নিয়েছি এখন হচ্ছে এটা আমি এভাবে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর তারপর এখানে যে রাউন্ডটা করেছি সেই অনুসারে আমি কাপড়টা কেটে নিচ্ছি তো এইভাবে করে এখন হচ্ছে কাপড়টা মিলানোর জন্য আমি এখান থেকে আরেকটু পরিমাণ কেটে নিব যেহেতু এখানে মোটামুটি অনেকটাই লেন্থ আছে সেই জন্য হচ্ছে নিচে থেকে একটু কমিয়ে নিলে আমার এখানে লেন্থটা কমবে না তো এই জন্য আমি একটু কেটে সমান করে নিয়েছি তো হাত হাতাও কাটিং করলাম নিচের পাট কাটিং করলাম এখন হচ্ছে গলার যে পটিটা সেটা কাটিং করে নিয়েছি জন্য উপর থেকে বেঁচে যাওয়া যে কাপড়টা আছে সেটাকে আমি চার ভাজে ভাজ করে নিয়েছি এখান থেকে দুইটা সামনের এবং পেছনের গলার পটিটা বের করব ভাজ করে নেওয়ার পর তারপর হচ্ছে এখানে আমি গলারটা বসিয়ে মানে কাপড়টা বসিয়ে এরপর হচ্ছে আমি কেটে নিলাম তো এতটুকু কাটিং কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব তো এখানে যেহেতু দুইটা পার্ট আছে দুইটা পার্ট সমান মাপে কিন্তু আমি কেটেছি সেই জন্য আমি এখানে পট্টির কাপড় একটা নিয়ে নিচ্ছি একটা নিয়ে একটা সামনের পার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা একই মাপে পেছনের পাটটা তৈরি করে নেবেন তো এভাবে করে আমি হচ্ছে একটা সাইড ভাজ করে প্রথমে সেলাই করে নিচ্ছি গলায় যে পট্টি দেবো সেই কাপড়টা সেলাই করে নেওয়ার পর তারপরে এখান থেকে একটা পার্ট আমি নিয়ে নিলাম নেওয়ার পর এটা সমান করে বিছিয়ে এই পট্টিটার উপর হচ্ছে কাপড়টার উপরে পট্টিটা এভাবে রাখতে হবে গলার মাপ অনুসারে আমি এটা কেটেছি আর হচ্ছে এই কাপড়টা কিন্তু সোজা দিকে লাগাতে হবে সোজা দিকে লাগে তারপর উল্টে নিতে হবে তো আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরে এটা সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এরপর একটু একটু করে এখানে কেটে নিচ্ছি সেলাইয়ের বাইরে কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এই পট্টির কাপড়টার উপরে একটা চাপ সেলাই দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি মানে হচ্ছে আমি যে ড্রেসটা নিয়েছি সেটার উপরে না গলার যে পটিটা লাগিয়েছি সেটার উপরে দিতে হবে এরপর এটাকে উল্টে নিতে হবে এভাবে করে এ পর্যন্ত চাইলে আপনারা আয়রন করে নিতে পারেন গলাটা ভালোভাবে সেট করার জন্য তো একটা পার্ট কমপ্লিট হয়ে গিয়েছে একইভাবে কিন্তু আমি আরেকটা পার্টও কমপ্লিট করে নিয়েছি এখন কমপ্লিট করার পর তারপর হচ্ছে এই দুইটার যে কাদের অংশটা আছে দেখতে পাচ্ছেন একটা পাটের সাথে আরেকটা পার্টের এভাবে সমান করে নিয়ে তারপর হচ্ছে আমি শোল্ডারটা এখন সেলাই করে নিচ্ছি প্রথমে আমি ভালো করে যে ডাবল স্টিচ করে নিয়েছি নেওয়ার পর একইভাবে এটাও সেলাই করে নিচ্ছি আর এভাবে করে অর্থাৎ যে দুইটা আমি এখানে পট্টি লাগিয়েছি সেই দুইটা হচ্ছে সমান করে নিতে হবে তাহলে কিন্তু শোল্ডারের এই অংশটা সুন্দর লাগবে দেখতে গলাটাও ফিনিশিং হবে এরপর আমি এই যে দেখতে পাচ্ছেন সেলাই করার পর উল্টে নিয়েছি গলাটা কিন্তু এখানে যদিও আমি কাপড় দিয়ে করেছি তারপরেও কিন্তু দেখতে সুন্দর লাগছে আপনারা পেস্টিং দিয়েও কিন্তু চাইলে করতে পারেন এখন হচ্ছে আমি হাতাটা জয়েন করব তো হাতার এভাবে মাঝ বরাবর আমি একটু কেটে নিয়েছি জয়েন্ট করার সুবিধার জন্য মানে একটু চিহ্নিত করে নিয়েছি এরপর হচ্ছে এখান থেকে আমি একটা হাতার কাপড় এখানে নিয়ে নিচ্ছি নিয়ে উল্টো দিক করে হচ্ছে এভাবে লাগিয়ে নিচ্ছি একদমই যে সেলাইটা আছে শোল্ডারের সেই সেলাই বরাবর লাগাতে হবে লাগানোর পরে এই পর্যায়ে এখানে হচ্ছে ছোট ছোট করে আমি একটু কুচি দিয়ে নিচ্ছি যেহেতু এটা ঘটি হাতা হবে আর গটি হাতা এখানে যতটুকু পরিমাণ কুচি হবে সে অনুসারে দিচ্ছি তবে হাতাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে এটা আপনারা সেলাই করার পর দেখতে পারবেন তো কিছু অংশ কুচি দিয়ে নিচের অংশটা আমি আবার সমান করে নিয়েছি এরপর আবার এই পাশ থেকেও আমি কিছু অংশ সেলাই করে নিয়েছি শুধুমাত্র সোজা সেলাই তারপর হচ্ছে কিছু অংশ বাদ দিয়ে কুচিয়ে দেবো কারণ এখানে যেহেতু কাপড়ের পরিমাণ কম আছে আর তাছাড়া ঘুটিয়াতাটা কিন্তু এভাবেই তৈরি হয় কুচিটা হচ্ছে মাঝখানে দিলে দেখতে সুন্দর লাগে তো এরপর আমি হচ্ছে এখন হলো রাবার লাগাবো আপনারা চাইলে হাতার মোহরিতে কুচিও দিতে পারেন মানে ছোট করে কুচি দিতে পারেন তবে আমি এখানে রাবার লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো রাবার লাগানোর জন্য এখানে হচ্ছে আমি চিকন যে রাবারটা সেটা নিয়েছি এবং হাতার মোহরি হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ সাড়ে চার ইঞ্চি করে এক এক পাটে নয় ইঞ্চি পরিমাণ তো নয় ইঞ্চি আমি কেটে নিয়েছি এবং একই মাপে আমি আরেকটা হাতাও তৈরি করব তো একই মাপে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর তারপর হচ্ছে আমি এখানে জয়েন করে নিচ্ছি যে প্রথমে হচ্ছে এভাবে করে আপনারা যদি এ যেহেতু আমার এখানে যে কাপড়টা আছে সেটা হলো এখানে সেলাই করার প্রয়োজন নেই কাপড়টা সাইড থেকে কাটা এই জন্য যদি না থাকে সেক্ষেত্রে আপনারা একটুখানি চিকন করে ভাজ করে নেবেন হাতার মুড়ির প্রথম অংশটা তো আমি এখানে দেখতে পাচ্ছেন কিছু অংশ কাপড় বাদ দিয়ে উপরের দিকে কিন্তু আমি রাবারটাকে হালকা টেনে টেনে লাগিয়ে নিয়েছি তো এটা তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি কিন্তু দুইটা হাতাই তৈরি করে নিব তো যে একই একই ভাবে হচ্ছে আমি একই নিয়মে দুইটা হাতা এখানে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর এই কাপড়টাকে হচ্ছে আমি উল্টে নেছি উল্টে নেওয়ার পর এখন হচ্ছে সাইডটাকে সেলাই করব তো এই পর্যায়ে আপনারা কি করবেন যার যার মাপ অনুসারে আপনারা সাইড হচ্ছে এভাবে দাগ কেটে নেবেন আমি যেভাবে দাগ করে নিয়েছি তাহলে একই একই সাথে আপনারা খুব সহজেই সেলাই করতে পারবেন সময়ও কম লাগবে তো এভাবে করে আমি সেলাই করেছি আর যদি আপনারা দুই সাইডে ফিতা দিতে চান সেক্ষেত্রে ফিতাটা দিয়ে তারপর হচ্ছে এভাবে সেলাই করে নেবেন উপর দিকটা তো এক সাইড সেলাই করার পর এখন কিন্তু আমি উল্টে নিয়ে আবার আর এক সাইডও সেলাই করে নিয়েছি চাইলে এখানে আপনারা ডাবল সেলাই দিতে পারেন তো আমি কাপড়টা উল্টে নিয়েছি দেখতে পাচ্ছেন উপরের পাটটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন নিচের পাটটা করব তো নিচের অংশটা যেহেতু আমার জোড়া দিতে হবে জোড়াটা কিভাবে দিতে হবে আমি একটু আপনাদের দেখাচ্ছি কম কাপড় হলে আপনারা কিন্তু এভাবেই জোড়া দিয়ে বাড়িয়ে নিতে পারেন আর জোড়াটা একদমই বোঝা যায় না খুব ভালো করে খেয়াল না করলে কেউ বুঝতে পারবে না তো এই যে আমি এখান থেকে একটা পার্ট নিয়ে দুইটা পার্টই উল্টো দিক করে সমান করে নিয়ে আমি এখানে সেলাই করে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি যারা আমার চ্যানেলে একেবারেই নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তার ভিডিও নিচে দেখবেন লাল সাবস্ক্রাইব বাটন আছে সেটিতে ক্লিক করে দেবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল লিখে ক্লিক করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একই নিয়মে জোড়া লাগিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি এখন এটাকে উল্টু করে এটা কিন্তু এক সাইড শুধু আমি হচ্ছে সেলাই করব এক সাইড সেলাই করতে হবে না আরেকটা সাইড সেলাই করব তো সেই জন্য আমি দুইটা কাপড় একসাথে ধরে নিয়েছি আর সমান করে আরেক সাইডও একটু চিহ্ন দিয়ে নিয়েছি উপরের পাটটার সাথে মানে যাতে সমান করে এটা সেলাই করতে পারি এরপর এক সাইড আমি এখানে সেলাই করে নিয়েছি আর এখানে চাইলে আপনারা ডাবল সেলাই দিতে পারেন না দিলেও সমস্যা নেই তো এই পর্যায়ে আপনারা উপরের পাটের সাথে মাপ দিয়ে দেখবেন যে আসলে কোমরের অংশটা সমান আছে কি না যদি সমান না থাকে সেক্ষেত্রে কম বেশি হলে হচ্ছে নিচের অংশটা কমিয়ে নেবেন বেশি হলে একটু কমিয়ে নেবেন কম হলে কাপড় থাকলে একটু ছাড়িয়ে নেবেন বা একটু কেটে নিলেই হয়ে যাবে তো এরপর আমি হচ্ছে উপরের পাটের যে সাইটের দুটো সেলাই আছে সে একটা সেলাই ধরে এরপর এটাকে আমি ভেতরে এভাবে ঢুকিয়ে নিলাম নেওয়ার পর তারপর হচ্ছে এভাবে করে আমি এক সাইডের মানে নিচের পাটের এক সাইড থেকে জয়েন্ট করে নিচ্ছি এভাবে জয়েন করে তারপর হচ্ছে ঘুরে ঘুরে সেলাই করতে হবে আর আমি হচ্ছে আরেক সাইডে যে চিহ্নিত করেছি সেই চিহ্নিত অংশটা যাতে হচ্ছে আপনার উপরের পাটের আর একটা সাইডে যে সেলাই আছে সেটার সমান হয় সেটা খেয়াল রাখবেন তাহলে কিন্তু আপনার পুরো রাউন্ডটা একদমই মিলে যাবে একটার সাথে একটা তো এভাবে সেলাইটা কমপ্লিট করে নিয়েছে আর নিচের অংশটা আপনারা হচ্ছে এভাবে চিকন করে ভাজ করে দিতে পারেন আর যদি বেশি পরিমাণ কাপড় থাকে সেক্ষেত্রে মোটা করে দিতে পারেন তো আমি যে এভাবে করে চিকন করে মেশিনে সেলাই করে নিচ্ছি আর আমি এটা যেহেতু আমার ইলেকট্রিক মেশিন আছে যাদের ইলেকট্রিকটা আছে তারা হচ্ছে পিকু করে নিতে পারে একটু ডেড় হবে দেখতে ভালো লাগবে তো আমি সেটাই করব যেহেতু আমার ইলেকট্রনিক মেশিনটা আছে তো যে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি আর নিচের অংশটা দেখাচ্ছি এই যে এখানে কিন্তু আমি নর্মাল যে পিকু আছে সেটার মতো করে নিয়েছি তো আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ